দেখো, ইতিহাস আমরা সকলেই পড়েছি, কিন্তু ভারতীয় ইতিহাসের সূচনা পর্ব কোথা থেকে শুরু? আজ থেকে কত হাজার বছর আগে প্রাচীন ভারতীয় সভ্যতা শুরু হয়, অর্থাৎ ভারতীয় সভ্যতার সর্বপ্রাচীন আদি পর্ব বা ভারতের প্রাচীনতম সভ্যতা কী? এই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। নমস্কার, বিচিত্র পথ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। কোশ্চেন নম্বর ১, ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি? ভারতের প্রাচীনতম সভ্যতা হলো মেহেরগড় সভ্যতা। কোশ্চেন নম্বর ২, কোথায় এবং কবে এই মেহেরগড় সভ্যতার সূচনা ঘটেছিল? কোয়েটা উপত্যকা থেকে ১৫০ কিমি দূরে বর্তমানে বালুচিস্তানের কাছি অঞ্চলে গোলান নদীর তীরে 500 একর জায়গা জুড়ে এই মেহেরগড় সভ্যতা গড়ে উঠেছিল। খ্রিস্টপূর্ব ৭০০০ বা যীশু খ্রিস্টের জন্মের প্রায় ৭০০০ বছর আগে এই মেহেরগড় সভ্যতার সূচনা প্রথম ঘটেছিল। কোশ্চেন নম্বর ৩, মেহেরগড় স্থানটি কে বা কারা আবিষ্কার করেন? ১৯৭৭-১৯৭৮ খ্রিস্টাব্দে রিচার্ড মিনো ও জন ফ্রাঁসোয়া জারেত নামক দুই প্রত্নতত্ত্ববিদ মেহেরগড় স্থানটির আবিষ্কার করেন। বিখ্যাত লেখক ব্রিডজেট এবং রেমন্ড অলচিনের লেখা দি রাইজ অফ সিভিলাইজেশন ইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান গ্রন্থে খুঁটিনাটি সমস্ত বিষয় তুলে ধরা হয়েছে এবং কৃষিকাজের সূচনা যে এই মেহেরগড় সভ্যতাতে ঘটেছিল তা তারা স্পষ্টভাবে জানিয়েছেন। টেকনোলজি অফ রেডিও কার্বন ১৪ এই পদ্ধতির দ্বারা জানা যায় ৭০০০ থেকে ৫০০০ খ্রিস্টপূর্বাব্দ মেহেরগড়ের প্রথম পর্যায়, ৫০০০ থেকে ৪০০০ খ্রিস্টপূর্বাব্দ মেহেরগড়ের দ্বিতীয় পর্যায়, ৪০০০ থেকে ৩২০০ খ্রিস্টপূর্বাব্দ মেহেরগড়ের তৃতীয় পর্যায়। মেহেরগড়ের প্রথম পর্যায় ৭০০০ থেকে ৫০০০ খ্রিস্টপূর্বাব্দ, এই সময় প্রথম কাদামাটি দিয়ে তৈরি রোদে শুকনো ইট দিয়ে বাসস্থান নির্মাণ শুরু হয়। দ্বিতীয় পর্যায়ে ৫০০০ থেকে ৪০০০ খ্রিস্টপূর্বাব্দ, তৃতীয় পর্যায়ে গম, বার্লি, তুলো চাষ, সেচ ব্যবস্থার প্রচলন সম্পর্কে জানা যায়। সর্বোপরি ইতিহাসের বৃহৎ আবিষ্কার কুমোরের চাল এই সভ্যতারই দান এবং পশুপালন। তৃতীয় পর্যায় বা অন্তিম পর্যায় খ্রিস্টপূর্ব ৪০০০ থেকে ৩২০০, পোড়ামাটি তৈরি নারী মূর্তি, মাটির পাত্র, কৃষির উন্নতি এই সময়কার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার। মানুষ এই সভ্যতাতেই তাম্রধাতুর আবিষ্কার করে এবং বিভিন্ন ধরনের পাত্র বানাতে থাকে। পোড়ামাটির পাত্রে তারা তামা গলানোর কাজও এই সভ্যতাতেই শুরু করে।